বান্ধিলাম তোর সনে ঘর কইরা দিলি আমায় পর বান্ধিলাম তোর সনে ঘর। বর্তমান সময়টাই সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেকেই প্রতিষ্ঠিত হচ্ছেন। কেউ সামাজিক মাধ্যমে গান প্রকাশ, কেউ রান্নার রেসিপি, কেউ আবার সমাজকে বার্তা দেওয়ার মতো কিছু গল্প সহ বিভিন্ন প্রকার কন্টেন্ট তৈরি করে অনেকেই বর্তমানে স্বাবলম্বী। সেরকমই মাথাভাঙার ছাটপকিহাগা এলাকার যুবক সাহিবুলের ইচ্ছে সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করার এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে। সেই উপলক্ষে তার নিজস্ব ইউটিউব চ্যানেল সাইফুল অফিসিয়াল, সেখানে তার প্রথম অ্যালবাম সং তুলে ধরলেন। আমরা শোনাব তার গান। কইরা দিলি আমায় পর ঘর সারিলাম তোর কারণে, ঘর সারিলাম তোর কারণে। স্বপ্ন ইউটিউব নিয়ে কাজ করার, সেই স্বপ্নকে বাস্তব রূপ দান দিতে এবার নতুন আঙ্গিকে স্যাড সং প্রকাশ করলেন মাথভাঙার ছাটপকিহাগা এলাকার যুবক সাহিবুল। সাহিবুল পেশায় ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। বাবা মারা গিয়েছে, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ভিন রাজ্যে যেতে হয় তাকে। কিন্তু ভিন রাজ্যে গেলেও তার স্বপ্ন পূরণ করতে সে মরিয়া। তার চ্যানেলের নাম সাইফুল অফিসিয়াল। শুনুন তার চ্যানেলে প্রকাশিত প্রথম গান। হইলাম একটা স্বার্থপর বান্ধিলাম তোর সনে ঘর কইরা দিলি। বান্ধিলাম তোর সনে ঘর কইরা দিলি আমায় পর, অর্থাৎ এক যুবতীকে মনে প্রাণে ভালোবেসে ফেলে এক যুবক, কিন্তু তাকে ফাঁকি দিয়ে সেই প্রেমিকা আরেকজনের সাথে প্রেমে মজে যায়। সেই দৃশ্য প্রত্যক্ষ করে ওই যুবক। ওই যুবক প্রত্যক্ষ করা মাত্রই সে নিজেকে নিঃস্ব মনে করে, কারণ তার জন্য সে ঘর ছাড়া এমনকি স্বার্থপর হয়ে যায় সে। আর সেই প্রেমিকাই ধোকা দিল, সে এই বিষয়টি মেনে নিতে পারছে না। শুনুন গানটি। দিলাম তোর সনে ঘর কইরা দিলি আমায় পর বান্ধিলাম তোর সনে ঘর। সাইফুল অফিসিয়াল চ্যানেলের কর্ণধার সাহিবুল, তার বাড়ি মাথভাঙার ছাটপকিহাগা এলাকায়। বাবার মৃত্যু হয়েছে, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে তাকে যেতে হয় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। কিন্তু তার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই ইউটিউবার হওয়া। সেই লক্ষ্যে ভিন রাজ্যে কাজ করেও তার ভাবনা চিন্তা ইউটিউব নিয়ে কাজ করবে। সেই লক্ষ্যে ভিন রাজ্য থেকে পাড়ি দেয় বাড়ির উদ্দেশ্যে এবং এখানে এসে তার সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল তার প্রথম গান বান্ধিলাম তোর সনে ঘর কইরা দিলি আমায় পর গানটি প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, এরপর ধাপে ধাপে তিনি গান প্রকাশ করবেন। সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান। আমার অনেকদিনের ইচ্ছা ছিল ইউটিউবার হওয়ার, তাই এটা প্রথম গান আমরা প্রকাশিত করলাম। আশা আছে নেক্সটে আরও গান নিয়ে আসার জন্য। আর দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই আমাদের এটা নতুন চ্যানেল, সবাই আমাদেরকে সাপোর্ট করো, সহযোগিতা করো, আমাদের আবারও নেক্সটে গান নিয়ে আসতে পারি। স্যাড সং নিয়ে না আসলেও আমরা ড্যান্সের ভিডিও নিয়ে আসবো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে সাইফুল অফিসিয়াল। আমরা ছয়জন বন্ধু মিলে করছি। যিনি হচ্ছে আমাদের, যিনি গানটাতে মিউজিক দিয়েছে আর এডিট করছে, ইনি হচ্ছে RM রিঙ্কু খান। আর ইনি হচ্ছে বাপ্পাদা, যে ক্যামেরাম্যান ছিল। আর ছাইড রোলে ছিল আমাদের রবিউলদা। আর মেয়েটা যে ছিল, মেয়েটার নাম হচ্ছে নিভা রয়। আচ্ছা, তো কি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, সবাই সাপোর্ট করো যেন আমরা এগিয়ে যেতে পারি। আপনার ইউটিউব চ্যানেলের কি নাম? সাইফুল অফিসিয়াল আমার চ্যানেলের নাম। ফেসবুক পেজ রয়েছে আপনার? না না, চ্যানেলে আমার বাড়ি ছাটপকিহাগা, এমনিতে বাইরে থাকি, বাড়িতে। আচ্ছা। আমায় পর বান্ধিলাম তোর সনে ঘর কইরা দিলি আমায় পর